الرحيم. দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। বরাবরের মতো আমি অভিরূপ ইকরার রান্নাঘরে আজকেও মজাদার দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেটা প্রথমে রান্না করব সেটা হচ্ছে পাঁচফোড়নে ভুনা খিচুড়ি, এবং সেকেন্ড রেসিপিতে যেটা করব সেটা হচ্ছে মুরগির মাংসের কুরমা। চলুন দর্শক, পাঁচফোড়নে ভুনা খিচুড়ি তৈরি করতে কী কী উপকরণ লাগে আমরা দেখে নিই। দর্শক উপকরণ তো দেখে নিলেন, এখন চলুন রান্নায়। আমি একটা এখানে হাঁড়ি বসিয়েছি, স্টোভটা জ্বালিয়ে দিলাম। এখন আমি যেটা করব, এখানে সয়াবিন তেল আছে, আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম। এখানে সরিষার তেল আছে, আমি দুই চামচের মতো দিয়ে দিলাম। আমার তেলটাও প্রায় গরম হয়ে আসছে, আমি এখানে তেজপাতা আছে তিন চারটা চিরে দিয়ে দিলাম। দর্শক আমি যেটা করব, এখন এখানে আছে রসুন বাটা, আমি দুই চামচ দিয়ে দিলাম। এখানে আছে আদা বাটা, এক চামচ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা আছে, আমি আধা কাপের মতো দিয়ে দিলাম। দর্শক এখানে গোটা গরম মশলা আছে, আমি গোটা গরম মশলা একটু ভেঙে দিয়ে দিলাম। আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে আছে জিরে গুঁড়ো, আমি এক চামচের মতো দিয়ে দিলাম। এখানে আছে মরিচ গুঁড়ো, সেটাও আমি এক চামচের মতো দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো আছে, আমি এটা হাফ চামচের মতো দিয়ে দিলাম। এখানে গরম মশলা গুঁড়ো করা আছে, এটা আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম। দর্শক আমি যেটা করব, এখানে আমি 400 গ্রামের মতো মুগ ডাল আছে, আমি পুরোটাই দিয়ে দিব। আমি ধুয়ে রেখেছিলাম। আমি পুরোটাই দিয়ে দিলাম। এখানে 500 গ্রামের মতো চাল আছে, এক ঘন্টা আগে ভিজানো, সেটাও আমি দিয়ে দিলাম পুরোটা। আমি 500 গ্রামের চাল পুরোটাই দিয়ে দিয়েছি এখানে। এটাকে ভালোভাবে মিশ্রণ করব দর্শক। আমি এখন যেটা করব, এখানে মটরশুঁটি রেখেছিলাম, আমি এখানে আধা কাপের মতো পুরোটাই দিয়ে দিব। দর্শক পুরোটাই দিয়ে দিলাম। এখন যেটা করব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দর্শক আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দর্শক আমি এখন গরম পানি দিয়ে দিব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব।
দর্শক আমি এখন একটু চিনি আছে চিনি এক চামচের মতো দিয়ে দিলাম দিলাম একটু আচার আমের আচার আপনি চাইলে যে কোনো আচারও দিতে পারেন আমি আমের আচার এখানে ইউজ করেছি এখন দর্শক দিব আমি মরিচের গুঁড়ো ভেজে রেখেছিলাম এক চামচের মতো দিয়ে দিলাম দর্শক আমরা দেখেছেন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন এটা রান্না করব ভুনা খিচুড়ি না হওয়া পর্যন্ত আমরা এখন ঢাকনা দিয়ে দিলাম দর্শক আমাদের ভুনা খিচুড়ির কি অবস্থা দেখি হ্যাঁ দর্শক পানি শুকিয়ে আসছে আমরা এখন দম দিয়ে দিব দর্শক ঢাকনা আবার দিয়ে দিলাম এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিলাম দর্শক আমাদের ভুনা খিচুড়ি না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি দর্শক আমরা আবার ফিরে আসলাম এখন কি অবস্থা দেখি আমার ভুনা খিচুড়ি হ্যাঁ দর্শক ভুনা খিচুড়ি প্রায় হয়ে গেছে এখন আমি যেটা করব আরেকটা চুলোই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব যেহেতু আমি পাঁচ ফুরনে বলেছিলাম তো আমি বাগারটা পাঁচ ফুরন দিয়ে করব দর্শক তার জন্য আমি এখানে ঘি নিয়েছি তিন চামচের মতো আমি পুরোটাই দিয়ে দিলাম সাথে আমি সরিষা তেল নিয়েছি আরেকটু এখানে দিয়ে দিলাম দুই চামচের মতো দর্শক আমি যেটা করব এখন এখানে পাঁচ ফুরন আছে গোটা পাঁচ ফুরন আপনি পাঁচ ফুরন দিতে পারেন এখানে দু চামচের মতো আমি এখানে দু চামচের মতো পাঁচ ফুরন দিয়েছি আমি স্টপটা নিভিয়ে দিলাম কারণ এখন যে প্যানে যে তাপটা আছে সেটাতে আমার পাঁচ ফুরন আমার বাগার দেওয়া যাবে দর্শক আমার পাঁচ ফুরনটা প্রায় হয়ে গেছে আমি এখন কি করব আমি এখন পুরোটা এই খিচুড়ির মধ্যে ঢেলে দিব পুরোটাই দিয়ে দিলাম আর সাথে দর্শক আমি এখানে গুঁড়ো দুধ রেখেছিলাম দু চামচের মতো আমি দিয়ে দিব গুঁড়ো দুধ দেওয়ার কারণটা হচ্ছে আমি যখন এটাকে মিশ্রণ করব তখন এই ভুনা খিচুড়ির স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে দর্শক ভুনা খিচুড়ির গন্ধটা খুবই ভালো আসছে দর্শক আমার মিলানো হয়ে গেছে এখন আমি পরিবেশন পাত্রে পরিবেশন করব দর্শক আমি আসলে পরিবেশন পাত্রে নিচ্ছি কিন্তু এত সুন্দর একটা স্মেল আসছে ভুনা খিচুড়ির আপনি এটার সাথে বেগুন ভাজি রাখতে পারেন আপনি ইলিশ ভাজি রাখতে পারেন বাট আমি এটার সাথে আজকে যেটা বললাম চিকেনে কুরমা করব আপনি কুরমা দিয়েও খেতে পারবেন দর্শক আমি প্লেটে সাজিয়ে নিলাম পরিবেশন পাত্রে উপরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিব
দর্শক হয়ে গেল খুবই মজাদার ভুনা খিচুড়ি অবশ্যই বাসায় ট্রাই করবেন দর্শক আপনারা তো প্রথম রেসিপিটা দেখে নিলেন আমি কিভাবে পাঁচ ফোড়ন দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করলাম এখন আমি দ্বিতীয় রেসিপিতে যাব সেটা হচ্ছে চিকেন কুরমা তৈরি করব কুরমাটা আপনারা অনেকেই বাসায় তৈরি করেন কিন্তু আমি খুব সহজে কিভাবে কুরমা তৈরি করি আজকে দেখে নেবেন এখানে আমি একটা প্যান তুলেছি আমি স্টোভটা জ্বালিয়ে দিলাম এখানে সয়াবিন তেল আছে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম কুরমাতে কিন্তু একটু তেল বেশি লাগে আমি একটু বেশি তেল দিয়েছি আজকে এখন যেটা করব দর্শক এখানে আমি মুরগির রান দুটো নিয়েছি এটাকে লবণ একটু মাখাবো আর এক চিমটি হলুদ দিয়ে দিব জাস্ট মুরগিটা কালার হওয়ার জন্য আর এখানে আর একটু আমি মরিচ দিয়ে দিব জাস্ট আমি ভাজার জন্য ইউজ করছি এই দুইটা মানে মুরগিটা ভাজার সময় যেন কালারটা খুব সুন্দর আসে এদিকে আমার তেলটাও গরম হয়ে আসছে আমি এখন মুরগিগুলোকে দিয়ে দিব দর্শক এখন আমরা চিকেনটাকে আবার ওই পিক করে ভাজবো এটাকে বেশিক্ষণ ফ্রাই করব না কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে কুরমার মাংস অনেক সফট থাকে আর বেশি যদি আমি ভেজে ফেলি এটা হার্ড হয়ে যাবে মাংসটা দর্শক আমার কুরমার মাংস প্রায় ভাজা হয়ে গেছে আমি এটা একটা পাত্রে তুলে রাখলাম এখন যেটা করব দর্শক যে অবশিষ্ট তেল আছে ওইখানে আমি তেজপাতা তিন চারটে আমি চিরে দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা আছে হাফ কাপের মতো পুরোটাই দিয়ে দিলাম এখানে আদা বাটা আছে এক চামচের মতো দিয়ে দিলাম এখানে রসুন বাটা আছে এটা আমি দু চামচের মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা আছে আমি দিয়ে দিলাম এলাচি আছে এখানে লং আছে কালো গোলমরিচ আছে এবং দারচিনি আছে আমি এই চারটা গোটা গরম মশলা দিয়ে দিলাম সাথে কিশমিশ দিব এখানে আধা কাপের মতো আছে আমি অর্ধেকটাই দিয়ে দিব দর্শক এখন যেটা করব আপনারা জানেন যে কুরমা মানেই আসলে একটু সাদা আপনার গ্রেভিগুলো হয় তার জন্য এবং যেটা অথেন্টিক আমি এখানে টক দই রেখেছি টক দই দিয়ে দিব এখানে টক দই দিয়ে দিলাম এক কাপের মতো ছিল পুরোটাই দিয়ে দিলাম এখানে টক দই ছিল দর্শক আমি দিয়ে দিলাম এখন যেটা করব টক দইকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিব এক চামচের মতো সাথে দিব একটু লিকুইড দুধ আমি চার চামচের মতো এখানে লিকুইড দুধ দিয়েছি সাথে একটু গুঁড়ো দুধ দিয়ে দিব দর্শক আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আমি যেটা করব এখন আমি চিকেন দুটো দিয়ে দিব দিয়ে আমি মৃদু আঁচে রান্না করব ঢেকে রান্না করব 15 মিনিটের জন্য দর্শক আমি ঢেকে দিলাম এখন 15 মিনিটের জন্য আমরা অপেক্ষা করি
দর্শক আমরা আবার ফিরে আসলাম এখন কুরমার কি অবস্থা দেখি দর্শক প্রায় হয়ে গেছে আমি এখন যেটা করব এখানে কাঁচা মরিচ আছে গোটা আমি 5-6টা দিয়ে দিব এখন আবার ঢাকনা ঢেকে দিলাম 2 মিনিটের জন্য দর্শক আমার 2 মিনিট হয়ে গেছে আমি যেটা করব স্টপটা নিভিয়ে দিব এখানে দর্শক ঘি আছে আমি সবার লাস্টে ঘিটা দিয়ে দিব আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম দর্শক আমি যেটা করব এখন পরিবেশন একটা পাত্র নিয়েছি পরিবেশন পাত্রে সাজিয়ে দিব দর্শক কুরমার কালারটা কিন্তু এত সুন্দর আসছে আপনারা অবশ্যই আমার টিভি সেটের সামনে দেখতে পাচ্ছেন অবশ্যই আশা করি আপনি বাসায় তৈরি করবেন বাসায় তৈরি করে তাক লাগিয়ে দিবেন একদম এত সহজভাবে আপনাদের এই রেসিপিগুলো আমি তৈরি করে দেখিয়েছি দর্শক পরিবেশন পাত্রে আমি নিয়ে নিলাম দর্শক দেখলেন খুব সহজেই আমি সহজভাবে তৈরি করে নিলাম চিকেন কুরমাটি অবশ্যই বাসায় ট্রাই করবেন দর্শক দেখে নিলেন তো আজকে খুব সহজেই আজকের পর্বে আপনাদের দুটো রেসিপি আমি তৈরি করে দেখিয়েছি একটা হচ্ছে পাঁচফোড়নি ভুনা খিচুড়ি আর সেকেন্ড যে রেসিপি করেছি সেটা হচ্ছে চিকেন কুরমা দুটোই খুব মজাদার রেসিপি এবং খুব হেলদি তো অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আগামী পর্বে আরও নতুন দুটো রেসিপি নিয়ে আপনাদের ইকরা রান্নাঘরে আমি হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ